আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো বন্ধুরা, ইনশাআল্লাহ অবশ্যই সঠিকভাবে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আমার এই কয়েকটি ভিডিও পার্ট টু পার্ট শেষ পর্যন্ত দেখুন। আজকাল দেখা যাচ্ছে যারা কোরআন শিক্ষার জন্য অ্যারাবিক টিচারের কাছে 2 বছর বা 3 বছর পড়ছে, অথচ তারা এখনও সঠিকভাবে কোরআন পড়তে পারে না, তাদেরকে বলছি। এবং যারা এখনও কোরআন শিক্ষা করেননি তাদেরকে বলছি, আপনি আমার এই ছোট ছোট কয়েকটি ভিডিও পার্ট টু পার্ট দেখুন, আর আমার সাথে সাথে বলতে একটু চেষ্টা করুন। আর আপনার স্ক্রিনে আমার ভিডিওর যে পেজটি ওপেন করা থাকবে, আপনার ভিডিওর প্লে বাটনটি অফ করে সেই পেজটি আমি পড়ার আগে আপনি একটু পড়তে চেষ্টা করুন, দেখুন কতটুকু পড়তে পারেন বা কোন অক্ষরটি চিনেন। যদি না পারেন তাহলে তো আমি আছি বলে দিব। এভাবে করতে থাকলে আমি গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই আপনি কোরআন শরীফের যে কোনো স্থান থেকে সহি শুদ্ধ করে পড়তে পারবেন, ইনশাআল্লাহ কোনো শিক্ষক ছাড়াই পড়তে পারবেন। অতএব আমার এই কোরআন শিক্ষার ভিডিও পার্ট টু পার্ট শেষ পর্যন্ত দেখুন। এখন আমি শুরু করছি। আমি আবারও বলছি, আমি বলার আগে বা পরে আপনি একটু বলার বা পড়ার চেষ্টা করুন, তাহলেই শিখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ, বা তা জিম জিম খ খ দাল 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 র র জা সিন সিন শিন শিন সাদ সাদ দাদ দাদ ত ত ব
আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ। কোন হরফটি কোত্থেকে উচ্চারণ করতে হয় আমি নেক্সট পার্টে দেখিয়ে দিব। আমাকে দেখতে পাবেন আমি কোত্থেকে উচ্চারণ করি, কোথায় জিহ্বাটি আমি লাগাচ্ছি এবং কোত্থেকে আমি উচ্চারণ করতেছি, জিহ্বাটা কোন দাঁতের সঙ্গে লাগবে কোন হরফটি বলার সময় আমি দেখিয়ে দিব নেক্সট পার্টে। দেখতে থাকুন। কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 ইয়ার নিচে 2 নকতা। আমি এখন নকতা কোন হরফের উপরে নকতা আছে এবং কোন হরফের নিচে নকতা আছে এগুলো আপনাদেরকে চিনিয়ে দেব, কেননা একই রকম অক্ষর বা হরফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আছে, অ্যারাবিক ভাষার মধ্যে আছে। আপনি যদি অক্ষর মনে না রাখেন তাহলে আপনার জন্য কোরআন শরীফ পড়তে সুবিধা হবে না। আপনি প্রপারলি কোরআন শরীফ পড়তে হলে আপনাকে নকতা চিনতে হবে, কোন হরফের নিচে কয় নকতা, একই রকম লাইন দেখুন কিভাবে পড়তে হয়। আলিফ খালি, বার নিচে 1 নকতা, তার উপরে 2 নকতা, সার উপরে 3 নকতা, জিমের নিচে 1 নকতা। জিমের নিচে বলবো কেন, যখন স্মল লেটার আসবে, ছোট হাতের অক্ষর যখন আসবে তখন নকতাটা নিচে আসবে অধিকাংশ সময়, আর খর নকতা উপরে আসবে, এজন্য জিমের নিচে 1 নকতা বলবো। হা, হা খালি, খর উপরে 1 নকতা, দাল খালি, জালের উপরে 1 নকতা, র খালি, ঝার উপরে 1 নকতা, সিন খালি, সিনের উপরে 3 নকতা, সদ খালি, দদের উপরে 1 নকতা, ত খালি, র উপরে 1 নকতা, আইন খালি, গৈনের উপরে 1 নকতা, ফার উপরে 1 নকতা, কফের উপরে 2 নকতা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নকতা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নকতা। নেক্সট পার্ট দেখতে থাকুন। এরপরে আমি এই পেজে আপনাদেরকে শিখাবো র্যান্ডমলি, উল্টাপাল্টা জিজ্ঞাসা করব, আপনারা বলতে পারেন কিনা আমি দেখবো।